সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হলো গতকাল 11 ফেব্রুয়ারি। এটি অত্যন্ত পীড়াদায়ক যে এক যুগেও এই বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার। রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে প্রকৃত তদন্তের বিষয়টি। হত্যার পর সাগর রুনির খুনিরা বাসা থেকে ল্যাপটপ নিয়ে যায়, অথচ সেই ল্যাপটপ 12 বছরেও উদ্ধার হয়নি। ঠিক যেমন উন্মোচন হয়নি সেই ল্যাপটপে কি গোপনীয় বিষয় ছিল তার কোনো তথ্য। রাজধানী ঢাকাতেই নিজ বাসায় সাংবাদিক দম্পতির খুনের ঘটনার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হবে। 2 দিন পর পুলিশের আইজি বলেছিলেন তদন্তের ইতিবাচক ও পরিধানযোগ্য অগ্রগতি হয়েছে। অবিশ্বাস্য বাস্তবতা হলো মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার তারিখ এখন পর্যন্ত 105 বার পিছিয়েছে। দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তদের আওয়ামী লীগের বহুমাত্রিক বিশ্ব রেকর্ডের মাঝে একটি হত্যা মামলায় 105 বার তদন্ত প্রতিবেদন পেছানো দৃষ্টান্তহীন আরেকটি নতুন বিশ্ব রেকর্ড। গত 12 বছরে নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে হয়তো এই যে সাগর রুনি অনুসন্ধানী সাংবাদিকতায় এমন কিছু তথ্য প্রমাণ উঠে এসেছিল এবং তারা এমন কিছু বিষয় জেনে ফেলেছিলেন যা ক্ষমতাসীনদের জন্য অত্যন্ত স্পর্শকাতর ও হুমকি স্বরূপ। যে বিদ্যুৎ ও জ্বালানি খাত ছিল সাগর রুনির সাংবাদিকতার অন্যতম বিষয়, সেই খাত থেকে রাষ্ট্রীয় মদদে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীত হয়েছে। সেই খাতে লুটপাট তথা নেপথ্যেও কুশীলবদের সাথে এই হত্যা ও বিচারহীনতার সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। আইন ও সালিশ কেন্দ্র 2022 সালে জানায় বাংলাদেশ জুড়ে প্রায় হত্যা গুম খুন ও অপহরণ সহ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে এবং 10 বছরে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন 30 জন সাংবাদিক যার বিচার আজও হয়নি। গত 15 বছরে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের যে 4000টিরও বেশি ঘটনা ঘটেছে এর প্রায় প্রতিটির সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের টেন্ডারবাজ তদবিরবাজ ও দুর্নীতিবাজ নেতাকর্মীরা জড়িত বলে গণমাধ্যমের তথ্য মতে এই সরকারের আমলে এরা ক্ষমতাসীন হওয়ার পর থেকে 59 জন সাংবাদিক হত্যা করা হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে 250-এর অধিক সাংবাদিক চরম নির্যাতনের শিকার হয়েছে। গত 28 অক্টোবর 2023 বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশকে পুলিশ পণ্ড করতে তাদের ছোড়া টিয়ার সেলের আঘাতে সাংবাদিক রফিক ভুঁইয়া নিহত হয়। অথচ নিহত রফিক ভুঁইয়ার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসাবে হাসপাতাল কর্তৃপক্ষকে ঘোষণা করতে বাধ্য করেছে সরকার। গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন সংবাদ মাধ্যম, অথচ গণমাধ্যমের উপর বিভিন্ন বাধা নিষেধ আরোপ করে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অপরাধে পরিকল্পিতভাবে খুন করছে গণবিরোধী সরকার। এসব খুনের ঘটনায় ন্যায় বিচার থেকে বছরের পর বছর ধরে বঞ্চিত হচ্ছে প্রতিটি ভুক্তভোগী পরিবার।